अशोक संदोषा डीजे बापी दोषा एक नंबर कॉल भागो दीजवार घटो ওই দিজবার ঘন্ট মেসে ছিল আমার আমার বিয়ে অনুসন্ধান নিয়ে সেই দিজবার ঘন্টকে বলেছি আমি যদি পঞ্চবড়ি লোহের করাই অন্তর করতে পারি তবে ওই রাজ্যে আমি পুত্রবধূ হয়ে যাব তুমি বলে দাও না আমি আমি কি পারবো ওরে বেহুলা তুমি বলে দাও না আমি যখন এই জলের ঘাটে আমি তোকে অভিশাপ দিয়েছি যাবার সময় আমি তোকে দুহাত ভরে আশীর্বাদ দিয়ে যাব গোদাই পালে বাড়ি হতে কাঁচা বাড়ি কাঁচা সরি সারা নাম করে আমার নাম করে বসিবি ওই পঞ্চ লোহের কোলায় ওনাসে করতে পারবি রন্ধন বেহুলা মা এই সরোবরের ঘাটে তুমি আমায় কথা দাও তুমি আমায় যতই কষ্ট দাও না কেন সর্বদা তুমি আমার সাথে থাকতে কথা দাও ওরে বেখুলা আজ আমি এই সরবারি ঘাটে আমি তোকে কথা দিলাম আমি তোর সঙ্গে সঙ্গে থাকব রে বেখুলা আমি তোর সঙ্গে সঙ্গে থাকব মা বাগু তোমার এই চরিত্রে আমি মাথায় নিয়ে তোমার দাসী হই আমি সারাটি জীবন আমি যে তোমার সেবা করতে চাই মা একটুখানি অনুমতি আমায় দাও মা বাগু বেগুলা উমাই আমা চোখের জল উমাই হবে না মা Oh.
তাই তো বেহুলার কাছে সমস্যা কইতে এখনো তো বাড়ি ফিরে আসছে না কেন বেহুলা তুই এমনি ভাবে কাঁদিস কেন কি হচ্ছে বল মা বেহুলা কি মা মা বল মা বল তুমি শুনতে চাও আমার কাছে বল মা ওই আমি হি বলব কিবা তোর বিহুলারি কপা ভেঙেছে আমি বলব কি মা তোর বিহুলারি কপা ভেঙেছে তোর বিহুলারি কপাল ভেঙেছে আমি বলবো কি মা তুই বিহুলারি কপাল ভেঙেছে আমি বলবো কি মা তুই বিহুলারি কপাল ভেঙেছে দেবী তোকে গালাগালি দিয়েছি আশীর্বাদ কি দেয়নি মা করেছি মা আশীর্বাদ করেছি দেবী আমাকে যেমন অভিশাপ করেছে আশীর্বাদ করেছে কি আশীর্বাদ করেছে মা ওই গদাই পালে বাড়ি হতি কাঁচা হাড়ি কাঁচা সোনা নিয়েছি বেফুলা আমাকে রন্ধন করতে বলেছি মা তুমি আর দেরি করো না এখনই পাঠিয়ে দাও তারিখে গদাই পালে বাড়িতে তাই হবে মা তুই এখন অন্তপুরে যা আমি দাঁড়িয়ে কেন পাঠিয়ে দেবো গদাই পারে বাড়ি মা তাই তুমি দেরি করো না মা তুমি আর দেরি করো না আই বেফুলা দেরি করো না আই বেফুলা দাঁড়ি দাঁড়ি ওই এই সকালবেলা সবে উঠে দাঁত মাছ মাছ দিস তুই দাঁত মাছ ডাকাড়াই করছিস কেন দাঁড়ি আমি তোমায় ডেকেছি কেন জানো কেন তুমি যাও গদাই বলে বাড়ি কেন গদাই বলে বাড়ি হতে কাঁচা হাড়ি কাঁচা সরা তুমি এনে দেবে ও রানী মা কি এই বাড়িতে কি পুজো হবে না না পুজো না পুজো না তাহলে কি হবে আমাদের বেহুলা রন্ধন করবে এই কাঁচা হাড়িতে রন্ধন হয় কাঁচা হাড়ি কাঁচা সরা হ্যাঁ আরে হালা উড়বে না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে কোন দিকে কোন দিকে গদাই বলে বাড়িতে ঠিক আছে এসো এসো ও আচ্ছা কি হলো এই ওই যে হাড়ি কলার সুপারি তৈরি করে না কি জানো নামটা ওর নাম গদাই পাল ও হ্যাঁ সরি ভুলে যাচ্ছিলাম বলে ওনার বাড়িটা কোন দিকে বলো দরে আরে এই তো সামনে সামনে হ্যাঁ ডেকে দেখ ডাকলে সারা দেয় ওরে
গোদাই পাল ওরে গোদাই পাল রাজে কোথায় গেল না একটু ঘুরে আসে দেখি কোন দিকে আছে মালটা গোদাই চন্দ পাল বলে ডাকলো কে কমলে নিহারা তোরা জেনে গেল না বইয়ের চিন্তায় চিন্তায় আমি ওই দিশে হারা একে কোমরি নিহারা বাবু জানো না তোমরা বইয়ের চিন্তায় ভেবে ভেবে ওই দিশা হারা আমার কে দেবে মোরে কাদামি যে পাবো গা আমার কে দেবে মোর কাদামি যে পাবো আবার কে দেবে মোর বাদ বেড়ে আবার কে দেবে মোর তরকারি বেড়ে কে দেবে মোর জল তুলে গোদাই চন্দ পাল বলে ডাকলো কে ও মা তুই আমায় ফেলে কোথায় গেলি মো কি রে গোদাই পাল তাকে সারা দিচ্ছি না ও গোদাই আমার বাবুজি ফিরে এসে গোদাই গোদাই বলে ডাকে রে ও স্বপনদা স্বপনদা আরে গোদাইয়ের বাড়ি থেকে কি কান্নার রবটা ভাসছে নাকি বলো তো আমার মরে তুই কেরে দুঃখের সময় ইংরাজি বাইনা বাজাচ্ছে আমার মায়ার বেছে নেই রে এই গোদাই আরে তোর মাটা মারা গেছে ওখুড়ো মা যদি মারা আমার কিছু রান থাকতো নি সত্যি তাই তো ওর মা মারা গেলে গলায় ছেড় থাকতো সাদা কাপড় পরা থাকতো এ গোলায় এ তোর বাপ মারা গেছে ও খুড়ো যদি বাপ মরে যেত ওই জমি জায়গাগুলো আমার নামে হতো না নাকি করে আরে তাহলে কি তোর ওই সামনিটার মারা গেছে নাকি রে ও খুড়ো ওই পড়েছে রে খুড়ো ও বাবা বলো ওই ঝাড়ে কোপ পড়েছে শাশুড়ির কথা বলতে দাঁড়া আমাকে টাওয়ারটা একটু ধরতে হবে ও আচ্ছা আচ্ছা তাহলে তোর সেই ছোট্ট টুকটুকে শালিটা মরে গেছে ও খুড়ো ওই আলি 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 ঘুরে বেড়াচ্ছে রে খুড়ো আলি আলি যাচ্ছে কি ব্যাপার এত ভুল এর আগে আমি এসেছি কিন্তু আসলে আমাদের সেই বৌমাটা আমাকে জল ফল পা ধোয়ার জল দিত খাওয়ার জল দিত কিন্তু সে বৌমাটা দেখে গোদাই হ্যাঁ খুড়ো আরে বৌমা কোথায় গেছে রে বৌমা কি মারা গেছে কে বৌমা কি মারা গেছে বৌমা মা আমার মা বৌমা আমার মা লো খুড়ো কি হলো তুমি তোর ব্যথা জায়গা টিপে দিয়েছো বাবা আরে বাবা এ তো বৌমা মারা গেছে
কিন্তু বৌমা মারা গেছে। ও বাবা, ও ভগবান, কি করি এখন? ও ভগবান, ও মনে পড়েছে, মনে পড়েছে। আমার ঠাকুরদা ঠাকুমা বলতো, দেখ বাবা, কেউ যদি দাঁত ফাঁত লেগে যায়, পাটি বসে যায়, তাকে তুই তার কানে বড় দেখে একটা লাঠি দিয়ে খড়কা দিবি, দেখবি ছেড়ে যাবে। তা আমার কাছে তো বেকার লাঠি আছে, অত চিন্তা কি? এক্ষুনি ওকে আমি সারিয়ে তুলবো। আমার মার বেঁচে নেই রে খুড়ো, এগোদাই হ্যাঁ রে ও যাক বউ। আচ্ছা তোকে একটা কথা বলবো, এগোদাই এই কি এটা? মার স্মৃতি, মার স্মৃতি আমি বুকে ধরে রেখেছি, ওটা সেই অন্ন বস্ত্র দিতে হয় না, অন্ন বস্ত্র আমি মার দিছিলাম। কাণ্ড দেখ, এই কুড়া এইটার কথা জিজ্ঞাসা করিস নে রে কুড়া? ও খুড়ো, মা দুদিন আগে এইটা কিনেছিল, এটা কি? এটা মা ওইটার সঙ্গে কিনেছিল, মা তো দুদিন পরে চলে গেছে, তাই আমি পরে ঘুরতেছি রে। সব নাই নিকে যেটা মা আত্মীয় সুতো সেটা আমি তো পরে আছি। ও খুড়া, এটা ভাত খাওয়ার পরে মা সুতো পরে। মুখের কথা জিজ্ঞাসা করিস নে রে খুড়ো, মুখে ওটা কি? তুই মনে মনে করতি এরা সব ভালো, এরা ও খুড়ো মার বলেছে করুণা হয়েছে, তাই তো মারনে চলে গেছে খুড়ো। হ্যাঁ তোর বাড়ি করুণা? তাই তো, একটা কথা বলবো, এইটি এইটি বসে আছে, হ্যাঁ জোর করে এইটা মুখে বেঁধে দিয়েছে রে খুড়ো।